हर हर महादेव, ओम नमः शिवाय। नमस्कार बंधुरा, सनातन हिंदू ऑनलाइन यूट्यूब चैनल आपनादेर सबाइके स्वागतम। आमी लक्ष्मीकान्त। आजके एकटी भिडियोते आपनादेरके शुभ अक्षय तृतीयार माहात्म्य सम्पर्के जानिएछिलाम। एइबार आमी आपनादेरके जानाबो एइ शुभ अक्षय तृतीयार दिन की की काज करा उचित एबं की की काज करा उचित नय। प्रथमेई आमी आपनादेरके जानाबो शुभ अक्षय तृतीयार दिन की की काज करा उचित। प्रथम, এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান সর্বপ্রথম জপ উৎপন্ন করেন, তাই এই দিন ব্রাহ্মণকে জপ দান করতে হয় এবং জপ তিল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের হোম করতে হয়। দ্বিতীয়, এই দিন ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকে অন্নদান, দক্ষিণাদান এবং বস্ত্রদান করলে তার অক্ষয় পুণ্য লাভ হয়। তৃতীয়, এই দিন গঙ্গা স্নান শ্রেষ্ঠ, কাছে নদী না থাকলে সপ্তগঙ্গাকে আহ্বান করে স্নান করতে হয়। চতুর্থ, হরিনাম জপ, শ্রীমৎ ভগবদ্ গীতা পাঠ এবং শ্রীমৎ ভগবত পুরাণের দশম স্কন্ধ এবং অন্যান্য ধর্মগ্রন্থসমূহ পাঠ করলে তার অক্ষয় পুণ্য লাভ হয়। পঞ্চম, এই দিন শ্রাদ্ধ এবং পিতৃতর্পণ করিলে অক্ষয় থাকে। ষষ্ঠ, শ্রী বিষ্ণু সহ লক্ষ্মী দেবী এবং গণেশ পূজা করলে প্রচুর ধন ঐশ্বর্য বৃদ্ধি পায়। সপ্তম, প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন যদি কারোর মৃত্যু হয় তাহলে তার অক্ষয় স্বর্গপ্রাপ্তি ঘটে। অষ্টম, এই দিন সোনা বা রূপ কেনা অত্যন্ত শুভ। নবম, অক্ষয় তৃতীয়ার দিন দীন দরিদ্র এবং অসহায় ব্যক্তিদের অর্থনৈতিক এবং সামাজিকভাবে সাহায্য করলে অক্ষয় পুণ্য লাভ হয়। দশম, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে নতুন ব্যবসা শুরু করলে তা লাভজনক হয় বলে মনে করা হয়। এছাড়া অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশ করা, দান ধ্যান করা, গোমাতাকে খাওয়ানো শুভ কাজ বলে মনে করা হয়। পুরাণ মতে অক্ষয় তৃতীয়া তিথিতে সমস্ত পাপ নাশ এবং সমস্ত ধরনের সুখলাভ করা যায়। এদিন কোনো দান পুণ্য করলে তার ফল অক্ষত থাকে। এইবার আমি আপনাদেরকে জানাবো অক্ষয় তৃতীয়ার দিন কী কী কাজ করা উচিত নয়। প্রথম, এই দিন আমিষ খাদ্য গ্রহণ করা উচিত নয়। দ্বিতীয়, এই দিন কোনো প্রাণী হত্যা করলে তার অক্ষয় পাপ লাভ হয়। তৃতীয়, এই দিন কাউকে কারোর মনে আঘাত দিয়ে কোনো কাজ করা উচিত নয়, অর্থাৎ এই দিন কাউকে কোনো কষ্ট দেওয়া উচিত নয়, কারণ কাউকে কোনো কষ্ট দিলে তার অক্ষয় পাপ লাভ হয়। চতুর্থ, এই দিন চুরি করা বা কারোর কোনো অনিষ্ট করা এবং পুণ্যক্ষয় হয় এরকম কোনো কাজ করা উচিত নয়, কারণ এই সকল কাজগুলি করলে সেই কাজের পরিপ্রেক্ষিতে অক্ষয় পাপ ফল লাভ হয়। বন্ধুরা, এই ছিল অক্ষয় তৃতীয়ার দিন কী কী কাজ করা উচিত এবং কী কী কাজ করা উচিত নয় সেই প্রসঙ্গে কিছু তথ্য। আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।